Hello there, assalamu alaikum and welcome back to a brand new video. And this is Persian MotoVlog and I am Rasheduzzaman Rouf with you. Ebong ajker video te ami apnader T-Max Intercom ti somporke apnader janabo ebong eti kon jayga theke niyechi koto taka niyeche er kaj er features ebong eti helmet e setup kora porjonto apnader dekhabo. To cholun video ti shuru kora jak. To first er features gulo apnaderke dekhachhi. First রয়েছে FM radio, তারপর voice command, তারপর rechargeable battery, water resistant. এটি water resistant বলতে মানে পানিতে যদি ডুবিয়ে ফেলেন তাহলে problem হইতে পারে কিন্তু বৃষ্টিতে কিছু হবে না, তার মানে splash proof. তারপর এটিতে advanced noise control দেয়া হয়েছে, যেটা bike ride করার সময় আপনি কারোর সাথে কলে যদি কথা বলেন তাহলে বাতাসের যে noise যায় ওই noise যাবে না. এবং তারপর playback control রয়েছে, মানে music change করতে পারবেন. এরপরে রয়েছে ইন্ডিভিজুয়াল ভলিউম কন্ট্রোল, মানে আলাদা আলাদা ভাবে ভলিউম কন্ট্রোল করতে পারবেন. এরপরে এই সাইডেও কিছু ফিচারস রয়েছে, সেগুলো দেখি. এটির রেঞ্জ হলো 1000 মিটার আর মাল্টি ডিভাইস কানেক্টিভিটি, টু ওয়ে রেডিও, তারপর রিমোট কন্ট্রোল ইউজ করতে পারবেন, স্টিরিও মিউজিক, মিউজিকও শুনতে পারবেন. এই বক্সটি আমি যেহেতু আগেই আনবক্সিং করে ফেলেছি তাই আপনাদের আর আনবক্সিংটা দেখাচ্ছি না, আমি সরাসরি এটি সেটআপে চলে যাব. এবং এটাই হলো এর বক্স. এর মধ্যে দুইটি জিনিস আপনার প্রয়োজন হবে, এটি প্রয়োজন হবে এবং এই টাইপের কয়েকটি আঠাযুক্ত টেপ প্রয়োজন হবে যেগুলো এর মধ্যে দেওয়া রয়েছে. তো এটি ইনস্টল করার জন্য ফার্স্টে আপনার হেলমেটের দুই পাশের যে সাইড প্যাডিংগুলো রয়েছে এগুলা খুলে ফেলতে হবে লাইক দিস. আর প্যাডিংগুলো খোলা খুবই সহজ, এটি তেমন কোনো কঠিন কোনো কাজ নয়. দ্যাটস ইট. দেন দুই পাশের প্যাডিং খোলার পরে তো কমিউনিকেটরের যে মেইন ডিভাইসটি এটি এখানে বসানোর জন্য আপনার এই টুলসটি প্রয়োজন হবে এবং এটা ওরা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে. এবং জাস্ট দুইটা নাট লুজ করে দিবেন, লুজ করে দেন এটা জাস্ট পুশ করে দেন টাইট করে দিবেন, ডান. এরপরে কয়েকটি এই টাইপের টেপ পাবেন, তো এই সাদা অংশটি উঠিয়ে আপনার ঠিক কানের যে পোর্শনটা রয়েছে কানের জায়গায় কান যেখানে থাকে ওইখানে জাস্ট লাগিয়ে দিবেন, লাগিয়ে দিবেন. দেন জাস্ট কমিউনিকেটরের স্পিকারটি ওইখানে বসিয়ে দিবেন আর তারগুলো প্যাডিংয়ের ভিতরে এভাবে রেখে দিবেন. দুই সাইডে একই কাজ রয়েছে. এরপরে মাইক্রোফোন লাগানোর এখানেও সেম ওয়েতে মাইক্রোফোনটা লাগিয়ে ফেলতে হবে. দেন আবার প্যাডিংগুলো জাস্ট লাগিয়ে দিবেন. এরপরে সিম্পলি জাস্ট এই জিনিসটা কমিউনিকেটরের মেইন ডিভাইসের এখানে জাস্ট লাগিয়ে দিবেন. এটি লাগানোর জন্য আপনাকে আলতো করে চাপ দিতে হবে, স্মুথলি এটি বসে যাবে. তো প্যাডিং অ্যান্ড এভরিথিং লাগানোর পরে এটি হলো ফাইনাল লুক. ভিতরে দেখে বোঝাই যাবে না যে এর মধ্যে কোনো কমিউনিকেটর বা কিছু রয়েছে. অ্যান্ড এটার ফিচারগুলো তো আপনারা জানেনই, এরপরেও আমার মনে হয় না যে এটি আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন রয়েছে. এবং তারপরেও এটি ইনস্টল করতে যদি আপনাদের কোনো প্রকার কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্ট বিলো, আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব. আর এটি সম্পর্কে কোনো প্রশ্ন বা সামথিং থাকলে আমাকে জানাতে পারেন. আর এটির দাম নিয়েছিল আমার কাছ থেকে 5000 টাকা, যেটি ফার্স্টে মেনশন করা উচিত ছিল কিন্তু লাস্টে বলে ফেলেছি. এবং এটির ইউজার রিভিউ অনেক ভালো. এটাই ছিল আজকের ভিডিও. টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ.